আরব দেশে ইমাম সাহেবের পেছনে সুরা ফাতিহা পড়ে, আমাদের দেশে প্রায় সুরা ফাতিহা ইমাম পিছনে পড়ে না, সঠিক কোনটা? এইসব মাসালার ক্ষেত্রে সরাসরি সঠিক বেঠিক এটা নিরূপণ করা যাবে না, কঠিন। কারণ হলো এই মাসালাগুলো সারা বিশ্বের বড় বড় ইমামদের ইজতিহাদ বা গবেষণাগত মত পার্থক্য, প্রত্যেকটা গবেষণার সপক্ষে উপযুক্ত দলিল কোরআনের আছে। আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আর ওটা পুরা রং, তো এভাবে ডিসকারেজ করা এটা সালাফের কোনো নিয়ম না। যারা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়েন না বা ইমামের ফাতিহাটাকে মুক্তাদির ফাতিহার জন্য যথেষ্ট মনে করেন, তাদের এটার সপক্ষে কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল আছে। এরা তারা মনগড়া বনেন আর বাড়ির থেকে এনে বলছেন ব্যাপারটা, সেরকম না। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অমুকের নামাজ হয় না অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছেন, বিভ্রান্ত করছেন, আল্লাহর রাসূল এটা করবেন না। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফি মাসআলা ছিল, কিন্তু এগুলোর ভিত্তিতে একে অন্যকে এভাবে ডিসকারেজ করতেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাসআলা নিয়ে মতপার্থক্য ছিল ভিত্তির পদ ভিত্তির নিয়ে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তখন শাসক, তার সময়ে মসজিদে নববীতেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন যেটাকে আব্দুল ইবনে আব্বাস সঠিক মনে করেন না। তখন লোকেরা ওনাকে যা বললো, হুজুর আপনি না বলছেন এটা সঠিক না, ওই যে উনি করতেছে, উনি সাথে সাথে জবাব দিয়েছেন দাউহু ইন্নাহু ফাকি, আরে তারটা থাকে করতে দাও, তিনি একজন ফকি, সে না জানা করতেছে না। আর আজকে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাই। আরব দেশে ওলামা ইকরাম ইমাম হোসেনের সূরা ফাতিহা পড়া লাগবে না যে বলে, এর সপক্ষে যথেষ্ট দলিল আছে, স্ট্রং ভিত্তি আছে, এগুলো ভুই পড় না। আবার হানাফি মাজহাবের ওলামা ইকরাম যে বলেন যে ইমামের সূরা ফাতিহাই যথেষ্ট, শুনলেই চলবে আর পড়া লাগবে না, সেটার সপক্ষ যুক্তি আছে। আপনি যদি দলিল প্রমাণ অ্যানালাইসিস করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে এবং আপনি কোরআন হাদিস জানার আগ্রহ থাকে, আপনার আগ্রহ থাকা উচিত, তাহলে আপনি যদি সেটা অ্যানালাইসিস করে দেখেন যে না এই দলিলটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, আর আপনার যদি সেই সালাহিয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? যদিও সেটা নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফগুলোর কারণে কারোর নামাজ হচ্ছে কারোর হচ্ছে না এরকম ডিভাইডেশনের সুযোগ নাই, ইসলামে সৌন্দর্য রেখেছে। এ নিয়ে অনেক আলোচনা করা দরকার, কিন্তু সংক্ষেপে শুধু একটা ঘটনা বলি। বনু কুরাইজার অভিযানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে পাঠাইছেন, যাও আসর ওখানে গিয়ে পড়বা, ওইখানে যাওয়া ছাড়া আসর পড়বা না। পথে আসরের সময় যায় যায় হয়ে গেছে, কিছু সাহাবি বলতেছে না নামাজের রক্ত চলে যাচ্ছে আমরা নামাজ পড়ি, রাসূল ওখানে যায় পড়তে বলছেন মানে হলো তাড়াতাড়ি যেতে বলছেন, কিন্তু রক্ত চলে গেলে পড়বো না এটা উনি বুঝান নাই। এই জন্য সাহাবিরা কিছু নামাজ পড়ে ফেলছেন আসরের নামাজ, আর বাকি সাহাবিরা বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে পড়তে, আমি ওখানে গিয়ে পড়বো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে যাব না, ওয়াক্ত থাকুক না যাক, রাসূল বুঝবে আল্লাহর সাথে, আমি রাসূলের কথা মানবো, আল্লাহ আমাকে রাসূলের কথা মানতে বলছে। তারা ওখানে গিয়ে আসর পড়ছেন, বুঝেন কিন্তু ওয়াক্ত হয়ে শেষ হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তারপরে গিয়ে আসর পড়ছে। এবার ওই ঘটনা যখন কেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিছু লোক এটা করছে, কিছু লোক এটা বলছে, তিনি সবার নামাজ হয়ে গেছে এই মর্মে কারেক্ট দিছেন, দেখছেন? অথচ অবশ্যই একটা সঠিক আর একটা ভুল হওয়ার কথা, ঠিক না? কিন্তু ইস্তেহাদি ভুল, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এলাও করছেন। এই জন্য এগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করবেন না। আপনি কোনো আলেমের আপনার দলিল প্রমাণ বিশ্লেষণটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, আপনি আমল করছেন করেন, কিন্তু আরেকজন আলেমকে ডিসকারেজ করার সুযোগ এই জাতীয় ক্ষেত্রে নাই। হ্যাঁ, কিছু আছে যেগুলোর কোনো ভিত্তিই নেই, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো বাতিল, এক কথায় বাতিল, কিন্তু যেগুলোর ভিত্তি আছে গ্রহণযোগ্য, স্কলারদের মতো পার্থক্য, এক ডাক্তার লিখছে নাপা, আরেক ডাক্তার লিখছে প্যারাসিটামল, অন্য কোনো গ্রুপ, আপনি একটাকে ভুল বলতে পারেন না, গ্রুপ এক, কথা কি বুঝাইতে পারছি?